আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, করব বিশ্লেষণ, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতেই আজকে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি www.facebook.com/tvn24usa, ফেসবুকেও আমরা আছি সরাসরি। আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত, সাম্প্রতিক বিশ্লেষণ কিংবা অভিবাসন নিয়ে যে কোনো কিছুই আপনি প্রশ্ন করতে পারেন। তবে শুরুতেই আজকে মাহফুজুর রহমান এবং বাবুল ভাই, আমাদের আজকের দিনের অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা, হারিকেন মারিয়া আঘাত আনতে যাচ্ছে, সেই সাথে আমরা দেখেছি জাতিসংঘের অধিবেশনে মঙ্গলবার থেকে মূল যে পর্ব যেটি সাধারণ পরিষদের ভাষণ দেয়া সেটি শুরু হবে। তবে তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের জাতিসংঘে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে, সেই সাথে জাতিসংঘের সংস্কার কার্যক্রম নিয়ে তিনি একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের বিশ্লেষণ শুনব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে সোমবার ব্যস্ত সময়ে কাটান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের মূল অধিবেশন অনুষ্ঠান শুরু হবে মঙ্গলবার থেকে, তবে এর আগে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করেছেন। United Nations was founded on truly noble goals. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন তার আমলে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান হওয়ার ভালো সুযোগ আছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আরেক বৈঠকে ট্রাম্প জানান আমেরিকার স্বাধীনতা দিবসে বাস্তিলটির মতো সামরিক প্যারেড করতে চান তিনি। তবে জাতিসংঘ সংস্কার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে 72 বছরের পুরনো সংগঠন জাতিসংঘের কয়েক ডজন বিশ্ব নেতাদের সামনে তীব্র সমালোচনা করেন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে। বলেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ তার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। Has not reached its full potential because of bureaucracy and mismanagement. এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জাতিসংঘের জনবল ও বাজেট বাড়ানো হলেও এর কোনো সুফল আসছে না। বর্তমান মহাসচিবের সংস্কার পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ট্রাম্প আশা করছেন তার নেতৃত্বে জাতিসংঘে বহু প্রতীক্ষিত পরিবর্তন আসবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসও বললেন, জাতিসংঘ সংস্কারের জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। Someone recently asked what keeps me up at night, and my answer was simple. মঙ্গলবার সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদে এই ভাষণটি তার মেয়াদের প্রথম জাতিসংঘ ভাষণ, তাই তার এই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। সন্ত্রাস, জঙ্গিবাদ, ইরান এবং নর্থ কোরিয়া ইস্যুটি এবার তার ভাষণে গুরুত্ব পাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম বাবুল, আপনার কাছে আমি যেতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে থেকে তিনি জাতিসংঘের অনেক সমালোচনা করেছেন, এবং এরই মধ্যে ক্ষমতায় আসার পর জাতিসংঘের অনেক তহবিল থেকে অর্থ কাটছাটের ঘোষণাও দিয়েছেন তিনি, এবং সেই জায়গাটিতে গিয়েই আবার জাতিসংঘের আমলাতন্ত্র এবং তাদের যে আমি বলবো যে অব্যবস্থাপনা সেটি সমালোচনা করেছেন, বলেছেন বাজেট দিলেও এটি সমস্যার সমাধান করা সম্ভব নয়। সমগ্র প্রেক্ষিতে আপনার বিশ্লেষণ যদি জানতে চাই। এটা ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার আগে থেকেই বলাবলি করছিলেন, এটা ওনার ব্যক্তিগত অভিমত। জাতিসংঘের প্রতি উনি সামহাও হি ওয়াজ নট হ্যাপি, তো এটা বলতেই পারে, কিন্তু আসলে জাতিসংঘ কতটা সাকসেসফুল বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে। এই জাতিসংঘকে অকার্যকর এই বড় বৃহৎ শক্তিগুলোই করেছে বলে আমি মনে করি। বিভিন্ন ক্রাইসিসের সময় তারা ভেটো প্রয়োগ করেছে, বিভিন্ন সময়ে করে এটা বিভিন্ন কনস্ট্রাকটিভ কাজগুলোকে তারা মানে বিঘ্নিত করেছে।
এবং মাহফুজুর রহমান আপনার কাছে যদি ব্যাখ্যাটি জানতে চাই, জাতিসংঘের সংস্কার সেই সাথে জাতিসংঘের ভূমিকা, এবং আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো একভাবে উত্তরটি দিয়েছেন, কিন্তু আমরাও দেখেছি যে বারবার ব্যর্থ হতে জাতিসংঘকে বিভিন্ন ইস্যুতে, সেই বিষয়টি না। আর আমাদের প্রেসিডেন্ট কিন্তু নির্বাচনী প্রচারণার সময় থেকে কিন্তু উনি জাতিসংঘের বিরোধিতা করে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় যে কারণে ওনার বিরোধিতা, আপনি দেখবেন ওনার যেসব প্রিন্সিপাল, যেমন আপনার রেসিজম, ডিভাইডেড, তারপর বিগটরি, তারপরে ডিসক্রিমিনেশন, এসব কিন্তু ওনার নির্বাচনের প্রচারণে ছিল, এখনও আছে। আর অপরদিকে আপনি দেখেন জাতিসংঘে ইকুয়ালিটি, হিউম্যান রাইটস, তারপরে আরও যে ভালো ভালো জিনিসগুলো, এগুলো সব কিছু আমরা 72 বছর আগের পুরনো হলেও আপনি যদি জাতিসংঘের সংবিধান কেউ দেখে পড়ে ইন্টারনেটে, ইজ বিউটিফুল। যারা ইন্টারন্যাশনাল ল পড়েছে এখন হিউম্যান রাইটস এবং সব কিছু ওখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আরও রিসেন্টলি যে জিনিসটা জাতিসংঘ এস্টাবলিশ করেছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা রোমে আছে, সেই জিনিসটা কিন্তু সেখানে কিন্তু আমাদের প্রেসিডেন্ট ক্লিনটন কিন্তু সাইন করেছিল, পরে প্রেসিডেন্ট বুশ এসে ওটা উইথড্র করেছে। তো একইভাবে তো আমাদের যে বর্তমান প্রেসিডেন্টের যে নীতিমালা, সেই হিসাবে উনি কিন্তু কখনো জাতিসংঘকে সমর্থন দেওয়ার মতো অবস্থা নাই, সেই জন্য উনি বারবার এটাকে সমালোচনা করে একটা বিতর্কিত পর্যায়ে রাখার চেষ্টা করছে, আর উনি ওনার যেন প্রিন্সিপালগুলো এস্টাবলিশ করতে পারে, আমার কাছে এটাই মনে হয়। একজন আছেন আমাদের, ফোনটি নিয়ে নেই, তারপরে আপনাদের বিশ্লেষণ শুনবো, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে। বাবুল, আপনার কাছে আমি যেতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের আজকের হচ্ছে কালকে ভাষণ দিবেন, কি কি নিয়ে ভাষণ দিবেন সেটি নিয়েও উল্লেখযোগ্য কিছু দিক আছে। যেমন সবাই বলছে যে তিনি নর্থ কোরিয়া ইস্যুটি নিয়ে আসবেন, তিনি ইরান ইস্যুটি নিয়ে আসবেন, এবং একজন বিশ্লেষক খুব সুন্দর করে বলেছেন যে জাতিসংঘের যে উনি যেমনটি বলছিলেন যে হিউম্যান রাইটস সব কিছু নিয়ে যেহেতু বিপরীত স্রোতে, তারপরও নিজেকে এস্টাবলিশ করার জন্য সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি যে গোটা বিশ্বে লড়াই করছেন সে বিষয়টি তুলে ধরবেন। তো আপনার কি মনে হয় কালকের ভাষণটি কোন দিকটি আসবে? আমার যেটা মনে হচ্ছে যে অ্যাটর্নি মাহফুজ সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন যে জাতিসংঘের যে মানবিক দিকসমূহ, স্পেশালি ইউরোপিয়ান কমিউনিটি, তারপরে পৃথিবীর অন্যান্য শান্তিপ্রিয় দেশ জাতিসংঘকে এনকারেজ করছে এবং সহায়তা দান করছে, স্পেশালি মানুষের মৌলিক অধিকার, মানুষের নারী নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি ব্যাপারে, মানুষের ইমিগ্রেশনের ব্যাপারে ইত্যাদি ব্যাপারে, কিন্তু ঠিক তার উল্টো অবস্থানে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো উনি এই সমস্ত, বিশেষত উনি নর্থ কোরিয়ার ব্যাপারে কালকে কথা বলবেন এবং উনি ইরানের ব্যাপারে কথা বলবেন এবং উনি বিশ্ব জলবায়ুর ব্যাপারে কথা বলবেন, এই তিনটা, হ্যাঁ এই তিনটা জিনিস উনি বলবেনই। তারপরে সন্ত্রাস জঙ্গিবাদ আসবে, এক্স্যাক্টলি আরেকটা পয়েন্ট যেটা আপনি বললেন, সন্ত্রাস জঙ্গিবাদ, এই চারটা পয়েন্টের উপর উনি অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন এবং সেই জায়গাটিতেই তিনি থাকবেন। এবং আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট মাহফুজুর রহমান, আপনার কাছে আমি যাওয়ার আগে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে তিনি সরে এসেছেন, সরে আসার ঘোষণা দিয়েছেন, জলবায়ু যে তহবিল সেই ফান্ড থেকে তার যে কাটছাট করেছেন, সব কিছু মিলে আপনার কি মনে হয় কালকের ভাষণে, আমরা আবার গতকাল আমরা দেখেছি HR ম্যাকমাস্টার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি আবার একটি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ রক্ষা করা হলে জলবায়ু চুক্তিতে কিংবা জলবায়ু চুক্তির এ ধরনের চুক্তিতে থেকেও যেতে পারেন জলবায়ুর বিষয়টা, কিন্তু আমরা রিসেন্ট আবার যেসব ঘটনা ঘটছে, যেমন হারিকেন, সাইক্লোন, ফ্লাড, এগুলো কিন্তু কিছুটা হলেও আমার মনে হয় যে আমেরিকান জনগণের মনে একটু হলেও নাড়া দিতে পারে যে হয়তো বা এটার কোনো একটা ইফেক্ট আছে, যে আমাদের যে জলবায়ু পরিবর্তন কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছে। সেই হিসাবে আমার মনে হয় আমাদের দেশের প্রেসিডেন্টের উচিত যে আমার প্যারিস যে জলবায়ু চুক্তি সেটার সাথে একসাথে কাজ করে যাওয়া এবং জাতিসংঘকে নিয়ে এটার সাথে কাজ করে যাওয়া, আমার মনে হয় পজিটিভ কিছু আসতে পারে। আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান মোর থিং, যেটা সর্বশেষ খবর, যেটা জলবায়ু সংক্রান্ত যে বিশ্ব মিটিংটা কালকে, কোথায় জায়গাটা ভুলে গেছি, যেখানে মিটিংটা হচ্ছে সেখানে ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট যে আমাদের US রিপ্রেজেন্টেটিভ ওখানে জয়েন করেছেন, রাইট? হ্যাঁ, সেটা যেমন রিপোর্ট বললো, যেটা যে আমাদের যে অ্যাডভাইজার ইন্ডিকে, হ্যাঁ আমি ওই নিউজটা পড়েছি, ইন্ডিকেট দিয়েছে যে হয়তো বা প্রেসিডেন্ট এটাতে আবার জয়েন করতে পারে, এটা করলে খুবই ভালো হবে, কারণ আমাদের প্ল্যানেট হচ্ছে আমাদের সবার।
পারেন এবং প্রেসিডেন্ট ওবামা বলেছিল যে আমাদের আমরা যদি আজকে এই কাজটা না করি তাহলে আমাদের ফিউচার জেনারেশনের সাথে আমরা বিট্রি করব জি একজন আছেন কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আপা আমি হোসেন বলছিলাম সানিসাইড থেকে আমি দুইটাই প্রশ্ন রাখতেছি আর প্রথমে সালাম দিচ্ছি বাউল ভাই এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যারকে প্রথম প্রশ্নটা হলো যে আমাদের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং মায়ানমার যেভাবে তাদের সীমা অতিক্রম করতেছে বর্ডারে হেলিকপ্টার দিয়ে এটার এগেনস্টে বর্তমান আমাদের সরকার যে ব্যবস্থাটা নিতে পারতেছে না পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি আচ্ছা আপনি মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ ইস্যু আরেকটি প্রশ্ন ভাই খুব ঝটফট করে বলতে হবে জি আমি আমার এক বন্ধুর ভাই করলাম ওনার কোনো কাগজপত্র নাই বাট কোনো কিছুতে অ্যাপ্লাইও করে নাই বা সে জানতে চাচ্ছে যে সে যদি কোনো আমেরিকান পাসপোর্টধারী মহিলাকে বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে এরকম তো এই ক্ষেত্রে তার কাগজ হওয়ার সম্ভাবনা কতটুকু সে কোনো কিছুতে পার্টিসিপেট করে নাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি শুরুতে বাংলাদেশ মিয়ানমার সমস্যা এবং বাংলাদেশের ভূমিকা এ নিয়ে তিনি একটি প্রশ্ন করেছেন সেই বিষয়ে খুব ছোট্ট করে এটি অনেক বড় বিষয় কিন্তু আমি খুব ছোট্ট করে এবং তারপরে আপনার কাছে আরেকটি প্রশ্ন না এটা যে ব্যাপারটা দাঁড়িয়েছে এখন বার্মার সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা বলেছি যে আব্রাহাম লিঙ্কনের যে ফরেন পলিসিটা এদেশের যে উই আর ফলোয়িং দ্য সেম ফরেন পলিসি চ্যারিটি টু অল অ্যান্ড ম্যালিস টু নান এবং বার্মার সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই স্ট্র্যাটেজিক্যালি হয়তোবা কখনো কখনো ওদের হেলিকপ্টার এখানে চলে আসে নাফ নদীর বর্ডারটা ক্রস করে দিকে চলে আসে বিয়ে করে এখন যদি যে চলমান অবস্থা তাতে যদি হয়তোবা স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশ গভর্নমেন্ট কিছু বলছে না বা একটু নমনীয়তা প্রদর্শন করছে হয়তোবা যদি কোনো রকমের দে শুট ডাউন দ্য দেয়ার হেলিকপ্টার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বিকজ ওদিক থেকে ওরা বর্ডারে মাইন বসিয়ে রেখেছে প্লাস দে আর রেডি টু ফাইট উইথ আস তাতে আমাদের ক্ষতিটা হবে টার্কি এবং সিরিয়া যেটা রাশিয়ার প্লেনে তারা শুট করলো ফেলে দিল কিন্তু এখন দেখেন কত ফ্রেন্ড হয়েছে তারা রাশিয়া এবং টার্কি তো উচিত হয়নি সেভাবে কোনো হার্ড লাইনে যাওয়া ডিপ্লোম্যাটিক ওয়েতে আগানো এক্স্যাক্টলি পলিটিক্যাল সলিউশনটাই সবচেয়ে ভালো আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন যদি কোনো সিটিজেনকে তিনি বিয়ে করেন তার বন্ধু কি তার বন্ধুর যদি I-94 থাকে দ্যাট মিন্স উনি যদি লিগালি আমেরিকাতে আসে তাহলে ওনার যদি বর্তমানে কোনো স্ট্যাটাস নাও থাকে উনি যদি কোনো ইউএস সিটিজেনকে আনমেরিড ইউএস সিটিজেনকে বিয়ে করে তাহলে অবশ্যই অবশ্যই আমি আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমি আসলে বাংলাদেশের মায়ানমারের আকাশ সীমা লঙ্ঘন নিয়ে একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা কথায় কথায় আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদের জনগণকে নষ্ট হয় স্বাধীনতা কিন্তু মায়ানমার যখন আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বারবার আকাশ সীমা লঙ্ঘন করে এখানে কি স্বাধীনতা চেতনা লঙ্ঘন হয় না এটাকে দেশের বামপন্থী নষ্ট হয় না বিদেশের কাছে আমরা যে বীরের জাতি হিসাবে আমরা যে পরিচিত আমাদের মাথাটা কিন্তু তো হয় না আমাদের বর্তমান অবস্থান কালে আমরা যেটা দেখছি যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নমনীয় অ্যাটিচিউড দেখাচ্ছেন একটু আগে আমরা যেটা বলেছি তো সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপাতত একটু নমনীয় অ্যাটিচিউডটা থাকলে হয়তোবা আমাদের জন্য ভালো হবে এই কারণে কারণ আমরা যদি এখন যুদ্ধ বিগ্রহে জড়িয়ে যাই তাহলে আলটিমেটলি রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদেরকে ব্লেম করতে পারে ওয়ার্ল্ড কমিউনিটি তো সেই কারণে বিভিন্ন আর অন্যান্য অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা জানি না
তো সেই জন্য আমার মনে হয় যে উই হ্যাভ টু ওয়াচ অ্যান্ড উই হ্যাভ টু সি অ্যান্ড ইফ নেসেসারি ওই রকম আমরা যে কোনো সময় করতেই পারি। অ্যান্ড দুই দেশের গভর্নমেন্ট অ্যান্ড সামরিক বাহিনীর মধ্যে যে অগ্নি পরীক্ষা সেটা যদি শুরু হয়ে যায় তাহলে তো যুদ্ধই লেগে যাবে সেই জায়গাটির থেকে অনেক সময় বুঝে শুনে আচরণ করা উচিত এবং বৈশ্বিক পরিমণ্ডলে জাতিসংঘের কাছে ইচ্ছা করলে তুলতে পারে এক্স্যাক্টলি এবং বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 তারিখে যে ভাষণটি দিবেন সেখানে মিয়ানমারের এই ইস্যুটি আসবে রোহিঙ্গা। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, লেট আস রিমেম্বার 1971 আমাদের আপনার 1 কোটি শরণার্থী আমরা ভারতে আশ্রয় গ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের অত্যন্ত জনপ্রিয় বিশ্বব্যাপী ইন্দিরা গান্ধী উনি কী করেছিলেন, উনি প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে ওনার ব্যক্তিগত দূত পাঠিয়ে বিশ্ব লিডারদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিলেন এবং একটা সিচুয়েশনে যখন দেখলেন যে বিশ্বের অধিকাংশ দেশ এটা জানে সমর্থন আদায় করার জন্য, হ্যাঁ একটা সিচুয়েশনে গিয়ে তখন স্যাচুরেটেড পয়েন্টে গিয়ে তখন উনি যুদ্ধটা শুরু করেন। আমি একটা জায়গা করতে চাই, যেমন বার্মার আপনার মিলিটারি প্রধান কিন্তু বলছে বাঙালি ইস্যু, রোহিঙ্গা কিন্তু বাঙালির দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, সেই হিসেবে বাংলাদেশে কোনোভাবে যদি যুদ্ধে জড়ানো যায় তাহলে ইস্যুটাকে আরো স্ট্রং ভাবে স্ট্রং করা যায়। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? চমৎকার বলেছেন, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আটলান্টাকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম আপা, সবাইকে সালাম। এন্ড আমি একটু মাহফুজ স্যারের কাছে কোশ্চেন করতে চাই। জি জি, করুন করুন আপা। ইমিগ্রেশনের ব্যাপারে আমি আমার ভাই বোনের জন্য 2010 এ অ্যাপ্লাই করেছি, দেন 2014 এ দে সেন্ড মি নেক্সট লেটার ফর ডিএনএ টেস্ট, and I already DNA test koriyeche amar brother and sister and amar also, so after that I didn't get anything, so amar sir kache question je how long it takes actually. Okay, dhonnobad apa ji. 14 এ যদি ডিএনএ টেস্ট করেন তাহলে বেশ লম্বা সময় পার হয়ে গেছে। আমি বলবো আপনারা ফোনে হোক চিঠিতে হোক আবার আপনাদের অ্যাটর্নি থাকলে অ্যাটর্নির মাধ্যমে কেসটার ব্যাপারে ফলো আপ করুন, তো এটাই করতে পারেন এই মুহূর্তে। এখন ডিপেন্ড করে তারপরে ওদের সার্ভিস সেন্টারের উপরে মানে কতদিন ধরে ওরা কোন কোন সালের কেসটা ডিল করছে সেই হিসেবে সময় মতো ওরা অ্যাপ্রুভাল পাঠিয়ে দেবে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডেলওয়ার থেকে হাসান বলছিলাম। আমার দুটো কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ব্যক্তিগত এবং একটা কোশ্চেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে। জি, রোহিঙ্গা সমস্যাটা আগে বলছি যে মায়ানমার ওরা ইন্টেনশনালি এরা ওদের ঘরবাড়ি চালিয়ে দিচ্ছে এবং পুশ করতেছে এই রোহিঙ্গাদের বাংলাদেশের ভিতরে অ্যাটাক করার জন্য, সাথে তারা ওদিকে মাইনও রেখে দিয়েছে ওদের বর্ডারে এবং ওরা রেগুলারলি প্লেন নিয়ে আমাদের বর্ডার ক্রস করতেছে, আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা ওটা ওদের বিরুদ্ধে প্রোটেস্ট করি। আর ওদের বিরুদ্ধে প্রোটেস্ট বা অ্যাটাকে যদি আমরা যাই ওরা বলবে যে রোহিঙ্গাগুলোকে আমরা পাঠাইছি ওদেরকে আমরা আর গ্রহণ করবো না। তো এই রোহিঙ্গা সমস্যাটা আরো প্রায় 10-15 বছর আমাদের ভিতরেই থেকে যাবে, এটা ওরা ইন্টেনশনালি করতেছে এবং রাশিয়া এবং চীন এটাকে সাপোর্টও করতেছে। তো এটা কি মনে হচ্ছে না একটা প্ল্যানের অংশ যাতে বাংলাদেশ পরিকল্পনা মাফিক কিনা জি যে গুরুত্বপূর্ণ অবস্থায় আসে এটা যাতে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর সেকেন্ড কোশ্চেনটা ব্যক্তিগত, সেটা জিজ্ঞেস করতেছিলাম যে আমার মা বাবা অলরেডি অ্যাপ্লাই করা আমার খালার সোর্সে যে এই এবং আমার ভাই বোন গুলো এর সাথে অ্যাড করা, তো ওরা 2007 ওরা অ্যাপ্লাই করেছে, তো আমার ভাইটা অলরেডি ম্যারিড নাও এবং ও ওভার 21 নাও, যেই অ্যাপ্লিকেশনটা ওরা করছে ওটা কি আন্ডারে কি আমার ভাই আসার কোনো সুযোগ আছে? সেকেন্ড হচ্ছে আমি সিটিজেনশিপের রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছি লাস্ট উইক 2-3 সপ্তাহ আগে, সো আমি হয়তো বা ভেরি শর্টলি সিটিজেন পেয়ে যাব। যদি আমি সিটিজেনশিপ পেয়ে যাই তাহলে আমি আমার ভাইয়ের ক্ষেত্রে যে ম্যারিড এবং ওভার 21 কোন ওয়েতে আমি আমেরিকাতে আনার সুযোগ আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি ডলার থেকে প্রশ্ন করেছেন। আমি শুরুতেই উনার ইমিগ্রেশন পারপাসে যে প্রশ্ন দুটো সেই দুটোর উত্তর চাচ্ছি, তারপর আমি মিয়ানমার ইস্যুটি নিয়ে। হ্যাঁ, উনার ইমিগ্রেশন দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে উনার খালা উনার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছে উনার ম্যারিড ভাই আসতে পারবে কিনা। আনফরচুনেটলি আপনার ম্যারিড ভাই আসতে পারবে না আপনার খালার অ্যাপ্লিকেশনে, কারণ ওই ভাই বোনের অ্যাপ্লিকেশনে ডেরিভেটিভরা ম্যারিড হলে আর ফলো করতে পারবে না প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে, তো সেই হিসেবে আপনার ম্যারিড ভাই আপনার মা
মা বাবার সাথে আসার সম্ভাবনা নেই। আর আরেকটা যেটা প্রশ্ন, আপনি সিটিজেন হলে বেস্ট হবে আপনার ম্যারিড ভাইয়ের জন্য অতিসত্বর অ্যাপ্লাই করে দেওয়া, সেটা হবে যে ওনার জন্য বেস্ট অপশন আমেরিকা আসার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মিয়ানমারের ইস্যুটি পরিকল্পনা মাফিক কিনা? হ্যাঁ, না, ইট ইজ একদম স্ট্র্যাটেজিক্যালি, এটা উনি যেটা বলেছেন আমি মানে ওনার সঙ্গে একমত যে মায়ানমার যেটা করছে আর কি। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি। তো মায়ানমার যেটা করছে এবং সাপোর্টেড বাই চায়না অ্যান্ড পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, তো তাদের এই ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি এমনও হতে পারে তারা এটা করছে, দে ওয়ান্ট আস টু ইনভলভ উইথ দ্য ওয়ার, আমরা কিন্তু প্রভোক করছে, কিন্তু আমরা সেটা করছি না। বাংলাদেশ গভর্নমেন্টের আমি পার্সোনালি মনে করি ধৈর্যের সঙ্গে এবং ওয়ার্ল্ড কমিউনিটিকে ইনভলভ করে তারপরে তাদের যা কিছু করার একটা ডিসিশনে আসতে হবে। আমরা প্রশ্নের উত্তরটা নিয়ে নেই, মিয়ানমার ইস্যু নিয়ে আমাদের অনেক বলার আছে, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলোর ফাঁকে ফাঁকে এই ইস্যুটি নিয়ে কথা বলতে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম। আপা ভালো আছেন? জি আমি ভালো আছি ভাইয়া, প্রশ্নটি করুন। আচ্ছা আপা, আমার একটা প্রশ্ন ছিল, আমার এক মানে অন্তরঙ্গ ফ্রেন্ড, ও ছোটখাটো ব্যাপারে তিনবার অ্যারেস্ট হয়েছিল, তো তিনবারে ওর কেসগুলো সব ডিসমিস হয়ে গেছে, তো ও যখন অ্যাপ্লাই করবে কিসের জন্য? আচ্ছা, সিটিজেনশিপ। তখন কি ওই যে ইমিগ্রেশন অফিসার ভালোভাবে চেক করে দেখবেন, যদি ডিসমিসড হয়ে যায়, উনি যদি নট গিলটি হয়, সেক্ষেত্রে ওনার সিটিজেন পেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরও আপনাদেরকে ডিসপোজিশন লেটার শো করতে হবে ইমিগ্রেশন অফিসারের কাছে। অসংখ্য ধন্যবাদ, আমরা পরের প্রশ্নটিতে যাব। পরের প্রশ্নে কে আছেন আমাদের সাথে লাইনে? সেই সাথে ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, সেই নামগুলো বলতেই হয়। এমডি খুরশেদ জয়েন করেছেন, মল্লিক জয়েন করেছেন এবং আরেকজন আছেন ফোনে। আমরা ফোনের প্রশ্নটি নিয়ে তারপরে আমরা ফেসবুক থেকে কিছু প্রশ্ন করব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন, নামটি বলে। আমি জামাকার থেকে বলছিলাম, মোহাম্মদ মিজানুর রহমান। জি আপনার প্রশ্নটি করুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি হলো আপা, যে আমি সিটিজেনশিপ পাস করছি, আমার ওটলেটার জন্য বলছিল দুই সপ্তাহ পরে আপনার মেইলে ওটলেটার পাবেন, আমি প্রায় চার সপ্তাহ হয়ে গেছে এখনো পাননি, আপনার কি করণীয়? জি অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 120 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন, এর মধ্যেও খবর নিতে পারেন কেন তারা ওদেরটা পাঠায় নেই। যদি 120 দিন পার হয়ে যায় তখন ওরা যদি তারপরও আপনার ওদেরটা না পাঠায়, সেক্ষেত্রে আপনি ফেডারেল কোর্টে গভর্নমেন্টের বিরুদ্ধে সু করতে পারেন, কেন তারা উইদাউট এনি রিজন ওদেরটা ইস্যু করছে না, এটা সাধারণত ডিস্ট্রিক্ট কোর্টে করতে হয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অরণ্য, কানেটিকাট থেকে। জি ভাইয়া, আপনার প্রশ্নটা কোশ্চেন, আসলে এটা কোশ্চেন হবে কি না নাকি উত্তর ওইটা বুঝতে পারছি না, মানে আপনি কোন বিষয়ে মতামত দিতে চাচ্ছেন? ছোট করে দিতে হবে, জি বলুন। প্রথমটা আমার দেশ নিয়ে, আমার মানে ঘুমাতে পারি না যখন দেশ নিয়ে এভাবে চিন্তা করি। আসলে রোহিঙ্গা ইস্যুটা, ওরা তো অনেক হেল্পলেস, তো ওরা নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের দেশ আসছে, তো ওদেরকে সাময়িকভাবে হয়তো আশ্রয় দেওয়া যেতে পারে, বাট এটা কোনো স্থায়ী সমাধান না। কারণ 2-3 দিন আগে আমি দেখেছি রোহিঙ্গারা স্থানীয়দেরকে ওদের জমি দখল করতেছে, ওদেরকে মারতেছে, তো আসলে সরকার যদি একটু সদয় হয়, ওদেরকে যদি বায়োমেট্রিক পদ্ধতিতে একটু নিবন্ধন করে এবং ওদের যদি একটা রেকর্ড থাকে যে ওরা রোহিঙ্গা, পরবর্তীতে সময় সুযোগ মতো ওদেরকে আবার পুশব্যাক করা যায়, যেটি বাংলাদেশ সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এটি করবেন, নিবন্ধন করবেন। আরেকটি প্রশ্ন ভাইয়া আপনার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমরা প্রবাসীরা যে দেশেই থাকি না কেন আমাদের দেশ আমাদের মাতৃভূমি নিয়ে কিন্তু আমাদের চিন্তাটি থেকেই যায়। আপনার দ্বিতীয় প্রশ্নটি খুব সংক্ষেপে, কারণ অনেকে লাইনে আছে। দ্বিতীয় প্রশ্নটি, আমার ওয়াইফ কানাডাতে এসেছে গত সপ্তাহে, এখন আমি ওনার জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ আমার এখানে এখনো কেস চলতেছে, পলিটিক্যাল এসএলএম এখনো এটা সমাধান হয় নাই। এখন আমার করণীয় কি?
আচ্ছা অসংখ্য ধন্যবাদ মানে অ্যাপ্লাই করে আসা উচিত ওরা কি ওনাকে ভিসা দিবে উনি অলরেডি রিজেক্টেড ফ্রম ইউএসএ এমবাসি বাংলাদেশ তো আর এখন কি উনি কানাডা থেকে এখানে আসতে পারবেন আবার অ্যাপ্লাই করলে জি অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান ওনার সেকেন্ড পোস্টার থেকে শুরু করি ওনার সিচুয়েশনে ওনার ওয়াইফ ট্রাই করতে পারে উনি বলছে অলরেডি ট্রাই করছে রিজেক্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে বারবার ট্রাই করা ছাড়া অন্য কোনো উপায় নেই আর ওনাকে যদি সাকসেস হয় তখন সেক্ষেত্রে উনি অ্যাজাইলি ফ্যামিলি হিসাবে আপনার ফলো টু জয়েন হিসাবে অ্যাপ্লাই করতে পারে এদেশে আসার জন্য আর যে ফার্স্ট যে ইস্যুটা উনি বলেছে আসলে খুবই মানে একটা মানে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য এটা খুবই একটা হৃদয়বিদারক সিচুয়েশন হৃদয়বিদারক আমরা আলোচনায় আসব ফোনও নিব আমাদের একটা সময় হয়েছে বিরতিতে যাবার বিরতির পর এসে আমরা এই বিষয়টি নিয়ে সেই সাথে দর্শক আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমরা ছোট্ট একটা বিরতিতে নিচ্ছি ফিরছি একটু পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে আমাদের মাঝে দুজন অতিথি আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী সেই সাথে আপনাদের প্রশ্ন এবং বিশেষ করে মিয়ানমারের যে রোহিঙ্গা ইস্যুটি এবং বাংলাদেশ যেখানে জড়িয়ে গেছে আমি বলবো সব কিছু মিলিয়েই আমাদের দর্শকরা যেমন অভিবাসন নিয়ে প্রশ্ন করছেন দেশের কথা সবাই চিন্তা করছেন আপনি বিরতিতে যাওয়ার আগে একটু যোগ করতে চেয়েছিলেন হ্যাঁ যেটা বলেছিলাম যে জাতিসংঘের বিষয়টা প্রথমেই কিন্তু আমাদের আলোচনায় আসছিল সেক্ষেত্রে আপনি দেখবেন জাতিসংঘ কিন্তু স্পেশাল কনভেনশন আছে মানে মাইনরিটিদের জন্য আর কি যে বা প্রোটেকশন করার জন্য মাইনরিটির জন্য তো সেই হিসাবে চিন্তা করলে দেখা যায় জাতিসংঘের কিন্তু অনেক বিশাল বড় ভূমিকা আছে তো সেক্ষেত্রে সব বিশ্বের সকল নেতার সহযোগিতা প্রয়োজন আর আরেকটা বিষয় যে এরকম একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন হচ্ছে সেক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বলে একটা কথা আছে তো সেক্ষেত্রে বিশ্ব সব নেতাকে একত্রিত হবে আর সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে উনি যেটা প্রশ্ন করে রেখেছিল যে বাংলাদেশে তাদেরকে এত লোককে জায়গা দেওয়া যাবে না আর সেখানে খুব মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু 1951 রেফিউজি কনভেনশনের সিগনেচার স্টেট না তো সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সেরকম যে ইন্টারন্যাশনাল আমরা আমাদের দেশে যেরকম বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে এসে ডাইরেক্ট অ্যাজাইলাম সিক করে সেটা কিন্তু 1951 রেফিউজি কনভেনশনের আন্ডারে ইউএসএ যে আপনার ইমিগ্রেশন লতে অ্যাডাপ্ট করছে সেটার আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারে বাংলাদেশে কিন্তু রোহিঙ্গারা চাইলে রেফিউজিরা কিন্তু অ্যাজাইলাম সিক করতে পারবে না বাংলাদেশে কিন্তু কারণ তারা বাংলাদেশ কিন্তু সিগনেচার স্টেট না সেরকম ভেরি ভেরি টেকনিক্যাল পয়েন্ট তো বাংলাদেশ আশ্রয় দিতে পারে তাদেরকে হিউম্যানিটেরিয়ান রিজনে প্রোটেকশন দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা বিগ হেল্প দরকার আপনার ইউনিসিএইচআর আপনার ইউনাইটেড নেশন হিউম্যান কমিশন ফর রেফিউজি তারা কিন্তু অলরেডি দুইটা তিনটা ক্যাম্প পরিচালনা করছে তো বর্তমান পরিবর্তিত সিচুয়েশনে তারাও কিন্তু আরও নতুন ক্যাম্প স্থাপন করতে পারে এবং বিশ্বের সব রাষ্ট্র সহযোগিতা করতে পারে তাদেরকে সাপোর্ট করতে পারে আমরা ফোনে প্রশ্নটি নিয়ে বাবুল ভাই আপনার কাছে আসব কে আছেন আমাদের সাথে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি ব্রোঞ্জ থেকে মারজান খান ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন ভাইয়া আমার দুইটা প্রশ্ন প্রথম কোয়েশ্চনটা হচ্ছে আমার গ্রিন কার্ড নিয়ে আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আসি তখন আমার কন্ডিশনাল গ্রিন কার্ড ছিল 2 বছরের এবং এই ইয়ারে মার্চে আমার এই কন্ডিশনাল গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় তখন আমি রিনিউ করার জন্য অ্যাপ্লাই করি এবং আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লেটার নিয়ে এখনো বসে আছি কিন্তু ওরা আমার গ্রিন কার্ড এখনো পাঠায়নি বা কোনো রকম কোনো নেক্সট কোনো কিছু জানায়নি আচ্ছা এখন আপনি কি করবেন আর দ্বিতীয় প্রশ্নটি ভাইয়া দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা মুসলিমকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে জি রোহিঙ্গা মুসলমানকে আজ বাংলাদেশ বাংলাদেশে অনেক রোহিঙ্গা মুসলমান আসতেছে এটা ভালো আমি ওয়েলকাম জানাই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন বিশ্ব মুসলিম নেতারা এই রোহিঙ্গাদের উপরে যে আক্রমণটা হচ্ছে এবং অত্যাচারটা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রথমে আমি অভিবাসন নিয়ে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনার উত্তরটি চাই ওনার কন্ডিশনাল গ্রিন কার্ড যখন কেউ কন্ডিশনের জন্য রিনিউর জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে অটোমেটিক 1 ইয়ার এক্সটেনশন পেয়ে যায় তো সেক্ষেত্রে উনি অবভিয়াসলি 1 ইয়ার এক্সটেনশন পেয়ে গেছে আর এটার প্রসেসিং টাইম হচ্ছে 10 থেকে 12 মাস তো ওনাকে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে আচ্ছা উনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটি ব্যাখ্যাটি আপনার কাছে কেমন না উনি প্রশ্নটা কি জানাচ্ছিল উনি বলেছেন যে রোহিঙ্গা মুসলিম ইস্যুতে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় কেন এক্স্যাক্টলি এটা শুধু রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারেই না পৃথিবীর বিভিন্ন ক্রাইসিসে মানে খুব ওআইসি বা অন্যান্য মুসলিম দেশরা দেশকে খুব অ্যাক্টিভ হতে আমরা খুব একটা দেখি নাই যেমন ইজিপ্টে যখন আপনার ইংল্যান্ড এবং অন্যান্য দেশ চার্চিল তারা আগে অ্যাটাক করেছিল বেশ কবছর আগে তখন সব দেশ তাকিয়ে তাকিয়ে দেখছিল মানে ইজিপ্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমরা আগের প্রশ্নের উত্তর মিশর জামাল আব্দুল নাসের উনি তখন ইজিপ্টের প্রেসিডেন্ট
কারণ উনি ওনার অসহায় ফিল করছেন, ওনার পাশে কেউ ছিল না, উনি শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন এবং সেটা কায়রোর পথে ঘাটে সেটা সেই বক্তৃতাটা বাজানো হচ্ছিল, এই উদ্দীপনামূলক বক্তৃতা। এবং আলটিমেটলি এই ধৈর্য ধারণ করার পরে আরও আস্তে আস্তে অর্গানাইজড হওয়ার পরে দেখা গেল যে আলটিমেটলি ইজিপ্ট সেই ওভারকাম সিচুয়েশনটা সুয়েজ ক্যানাল নিয়ে সেই সেই সিচুয়েশনটা ওভারকাম করতে পেরেছে। মানে এখনো সেই অবস্থায় আমাদের আসতে হবে। আমরা ফোনে প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, আমি ফ্লোরিডা থেকে মোহাম্মদ মনিরুদ্দিন বলছি। জি, আপনার প্রশ্নটি একটা কোশ্চেন ইমিগ্রেশন সম্পর্কে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনেক ভালো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন, অসংখ্য ধন্যবাদ। জি, আমার প্রশ্নটা হলো, আমার মেজু ভাই 2005 আমার বড় ভাইয়ের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে, এখন এটা অনেক দিন প্রায়, কিন্তু উনি আর সেই কাজটা মানে করতে যেতেছে না, সেই ব্যাপারটা আর কিছু করতে যেতেছে না। এখন এক্ষেত্রে আমার কাছে শুধু অ্যাপ্রুভাল লেটারটা আছে, আমি কি কিছু করতে পারি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, মাহফুজুর রহমান। না, সেক্ষেত্রে আপনার বড় ভাই, আপনার মেজো ভাই হচ্ছে স্পন্সার, সো এই স্পন্সার যদি সহযোগিতা না করে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনি যেহেতু ওনার ভাই কানেক্টেড না, ওই অ্যাপ্লিকেশনের সাথে কিছু করার সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে কোথা থেকে বলছেন? আমার নাম মুরাদ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আপনি ঢাকা থেকে প্রশ্ন করছেন। জি বলুন, আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমি একটা ইনফরমেশন চাচ্ছিলাম যে ইদানিং আপনার ওই B2 ভিসা আর কি ভিজিট ভিসায় অনেকে যাচ্ছে, তো এখানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওরা যদি ফ্যামিলি সহ যায় ওখানে, যাওয়ার পরে কি ওরা লিগেল হয় নাকি ওই ইললিগেলি সারা জীবন থাকতে হয়, বা ওরা বাচ্চাদের পড়াশোনা মেডিকেট এইগুলি কি ওখানে পায় নাকি ওই ইললিগেলি? অসংখ্য ধন্যবাদ। জি, পায় না, বা লিগেল হওয়ার কোনো পসিবিলিটি আছে কি? পসিবিলিটি আছে কিনা? আসলে উনি যেটা বলেছে, আসলে উনি কিন্তু আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমকে লক্ষ্য করে এই প্রশ্নটা করেছে। তাই আমি বলবো আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম বিশাল, ভাস্ট, অনেক অনেক ব্রাঞ্চ আছে, তো এটা প্রতিটা পার্সন, প্রতিটা ফ্যামিলির ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওনারা লিগেল হতে পারবে কি পারবে না এবং কী কী বেনিফিট ওনারা পাবে। তো কেউ আসলে ওনারা অবশ্যই অবশ্যই কোনো ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করে কিন্তু ওনারা নির্দিষ্ট পথে আগায়, এবং স্ট্যাটাস নির্ধারণ করার জন্য কিংবা বৈধভাবে থাকার জন্য সম্পূর্ণ ডিপেন্ড করে প্রতিটা ইন্ডিভিজুয়ালের উপরে, বাট এটা আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমে বিশাল আমি বলবো। আচ্ছা, আরেকজন আছেন, তবে তার আগে আমি ফেসবুকের একজনের প্রশ্ন নিতে চাই। সোহেল আহমেদ, তিনি বলেছেন তিনি স্টুডেন্ট ভিসায় এসেছেন কিন্তু ওনার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার ধারী, তো উনি হচ্ছে ভিসা ক্যাটাগরি F2A, এখন ডেট হচ্ছে 2016-28, এখন কি উনি আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা? উনার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার ধারী, উনি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে আর উনি হচ্ছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, তাহলে ওনাদেরকে ইমিডিয়েট উনি ওনাকে স্টুডেন্ট ভিসা ধরে রাখতে হবে, আর ওনার ওয়াইফকে একটা যেটা প্রথম যে ইমিগ্রেশন পিটিশন সেটা ফাইল করে রাখতে হবে। ফাইল করার পরে ওয়েট করতে হবে প্রায়োরিটি ডেটে আসার জন্য, যে ডেটে ফাইল করেছে, যেমন এখন বর্তমানে চলছে অক্টোবর 2015, সো ওনারা যদি এর আগে করে থাকে অথবা পরে করে থাকে, আগে করে থাকলে তো এখনই এটা ওনারা অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর পরে করে থাকলে ওনাকে প্রতি মাসে এটা ফলো আপ করতে হবে। ফলো আপ করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি নিউ জার্সি থেকে বলছি, আর একটা ইমিগ্রেশন বিষয়ে আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, আমার মা 2016 অক্টোবরে আমার দুইটা বোন আন্ডার 21, তাদের জন্য অ্যাপ্লিকেশন করেছে, আমি শুধু রিসিট নাম্বার পাইছি, বাট আমি এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, অলমোস্ট এক বছর হতে যাচ্ছে, সো এই ক্ষেত্রে আমার করণীয় কি সেটা কি একটু বলবেন? ওটা অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে আপনার লোকাল সার্ভিস সেন্টারের উপরে, তারপর 16 অ্যাপ্লাই করলে আপনাদের অবশ্যই অবশ্যই খবর নেওয়া উচিত ওটা অ্যাপ্রুভাল হয়েছে কি না, আর অ্যাপ্রুভাল না হলেও এখন অয়েড হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখনও 2016 আসেনি যে প্রায়োরিটি ডেট, এখন চলছে ওই ক্যাটাগরিতে অক্টোবর 2015, তো আপনাদের কাছে পরামর্শ হলো আপনারা ইমিগ্রেশনের যে কোনো ওয়েতে হোক এটা ফলো আপ করা। আমরা প্রশ্ন নিব, তবে আপনার কাছে আমি যেতে চাই, মিয়ানমার, রোহিঙ্গা এবং বাংলাদেশ, এই সংকটের সমাধান কোথায়? অ্যাকচুয়ালি আলটিমেটলি ইট উইল টেক টাইম মেবি, কিন্তু এই জিনিসটা যে অমানবিকভাবে এটা এগোচ্ছে এটা অত্যন্ত মানে দুঃখজনক,
এবং সমস্ত মানবিকতাকে ছাড়িয়ে গেছে এমন অবস্থা। টিভি আসলে কি একটু আগে আমাদের একজন দর্শক বলছিলেন যে উনি টিভি দেখতে পারেন না, আমি আমি নিজেও কিন্তু টিভি দেখতে পাই না, টিভি অফ করে দিই, এতটা কষ্টের, এতটা কষ্ট অসহনীয়। এবং একটা কথা আছে যে যে কষ্ট তুমি পারো না দিতে নিজ সন্তানেরে, তাহা তুমি কেন দাও অপরেরে, মনে রেখো তাহারও মাতা আছে। এই যে মানুষগুলোর উপর অত্যাচার, সে তো কারো না কারো সন্তান, কারো না কারো এই এই কথাটা চিন্তা করলেই মানে আশ্চর্য করে। আবেগ ঘন ভাষায় সেটির ব্যাখ্যা দিয়েছেন। আমরা ফোনের প্রশ্নটি নিয়ে আবারও আপনার কাছে আসব। কে আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ। আমি কোয়েস্ট আব্দুল আজিজ। জি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। আমার একটা প্রশ্ন, যে আমার আমার দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে, আমার শাশুড়ি ওনার বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন, উনি সিটিজেন হোল্ডার। জি, ওদের ওনার বাইরা এই দেশে আসতে কতদিন সময় লাগবে, বা কত সালে ওনারা আপনার শাশুড়ি অ্যাপ্লাই করেছেন তার ভাই বোনের জন্য? 2016। আচ্ছা, 2016। অসংখ্য ধন্যবাদ। আপনি কি আরেকটা প্রশ্ন করবেন? জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই আপনি করুন তাড়াতাড়ি ভাইয়া, অনেকে আছেন লাইনে। যে বিশ্বের বিশ্বের অন্য কোন সম্প্রদায়কে যখন আঘাত করা হয়, তখন বিশ্ব মিডিয়া বলেন আর ওয়ার্ল্ডের সব কান্ট্রি বিভিন্ন জাতের মন্তব্য করে, কিন্তু আমাদের যে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আনলে সকল দেখে অনেক মুসলিম কান্ট্রি দেখি নিশ্চুপ, অনেক সেক্ষেত্রে বর্তমানে যেমন ভিসা ইস্যু করছে May 2004, তো সেক্ষেত্রে আমরা আনুমানিক হিসাব করে বলতে অপেক্ষা করতে হবে ভাইয়া, একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি। হ্যাঁ, আনুমানিক হিসাব করে বলা যায় 10-12 বছর লাগতে পারে আপনার শাশুড়ি ভাই বোনের। সেদিন দেখলাম পেপারে যারা নতুন ইমিগ্রান্ট আসবে, ওরা কি আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে গ্রিন কার্ড এর জন্য, এটা কি রিয়েলি? শুধুমাত্র যারা এমপ্লয়মেন্ট বেস গ্রিন কার্ড পায় এদেশে আমেরিকা থেকে, যারা EB2, EB3, EB5 মানে আমেরিকা থেকে, তাদেরকে আগে ছিল তারা শুধু পেপার ওয়ার্ক করে গ্রিন কার্ড ইস্যু করা হতো, তাদেরকে এখন ইন্টারভিউর প্রসেসের ইন্টারভিউর ব্যবস্থা করেছে। কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে এদেশে আসেন, আপনাদের ক্ষেত্রে প্রসেস আগের মতোই অপরিবর্তিত আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে, মুসলমানদের ব্যাপারে যদি কোনো আঘাত আসে কোনো সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিমদের উপর, গোটা বিশ্ব চুপ থাকে, আমরা দেখছি মুসলিম সম্প্রদায়ও চুপ, তো এক্ষেত্রে উত্তরটি কী হবে? উত্তরটি এটা সত্যি কথাই, এরকম দেখেছি যেমন অন্যান্য দেশে, অন্যান্য যে কোনো ধর্মের বা অন্যান্য যে কোনো দেশের যখন অমানবিক, তাদের প্রতি অমানবিক আচরণ করা হয়, তাদের হত্যা করা হয় বা এই ধরনের কিছু ঘটে, পৃথিবীর সোচ্চার হয় অনেক বেশি। কিন্তু এটা খুব দুঃখজনক আর কি, এটা বরাবরই বহুদিন থেকে এটা হয়ে আসছে। তবে এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের ইসলামিক কান্ট্রিজগুলো যারা, তারা নিজেরা এই ব্যাপারে নিজেদের মধ্যে যতদিন না পর্যন্ত স্ট্রং ব্রাদারহুড না হবে, ততদিন পর্যন্ত এই কাজটা হবে না। এবং ফিলিংসটাও পৃথিবীর, শুধু মুসলিম বলে না, যেখানেই পৃথিবীর নির্যাতন এবং মানবিকতার অবক্ষয় সেখানেই সোচ্চার হতে হবে। কারণ মানবিক দিকটাকে যত যদি আমরা আফোর্ড করতে না পারি, তাহলে আমরা আমরা মানুষ হলাম কেন? মাইনরিটি জনগোষ্ঠীর উপর নির্যাতন শুরু করে, তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় জাতিসংঘকে আরো আরো বেশি স্ট্রং করা
উচিত শক্তিশালী এবং যে প্রেশার গ্রুপ তৈরি করা উচিত, যেমন এই যে মিয়ানমারের কথা চিন্তা করুন, যদি আজকে জাতিসংঘ স্ট্রং হতো এবং ওয়ার্ল্ড লিডাররা যদি তাকে প্রেশার করতো আর স্ট্রংভাবে, অবশ্যই অবশ্যই সে কিন্তু স্টপ হয়ে যেত, এই ধরনের কাজ করতে পারতো না। এবং আপনাদের দুজনকেই, অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবলু, আপনি কিছু যোগ করতে চান? আমি অ্যাড করতে চাই যে আমাদের ভালো এবং মন্দের দুই জিনিসটাকে মানে বুঝতে হবে, এবং ভালোটাকে আপহোল্ড করতে এবং যেটা খারাপ এবং সেটাকে খারাপ বলতে হবে এবং ঘৃণা করতে হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গিয়ে আবেগে আপ্লুত হয়েছেন, শিশুদেরকে মানুষদেরকে বুকে টেনে নিয়েছেন, কেঁদেছেন। আজকে ইংল্যান্ডের একজন জার্নালিস্ট কিংবা কোনো সংগঠন কেন ওনাকে মাদার অফ হিউম্যানিটি বলবে? আমরা কেন বলি না? আমাদের ঘরের মানুষ বা আমাদের ঘরের ছেলে বলে কি আমরা ওই যে দ্যার ইজ এ সেইং, একটা ফ্রেজ আছে যে প্রফিট ইজ নট অনার দ্যাট ইজ ওন হোম। কিন্তু আমাদের সেই কাজটা করতে হবে, ভালোকে আমরা আপহোল্ড করব এবং যেটা খারাপ কাজ সেটাকে ঘৃণা করব, সেটাকে আমরা সমালোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। এবং আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। আর আজকে যাদের ফোন নিতে পারিনি, যাদের প্রশ্ন উত্তর দিতে পারিনি, আগামীকাল আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।